আকাশ একটু ফর্সা হয়ে উঠেছে। হ্যাঁ, তার মানে হলো ট্রেক হলো এসে গেছে। ওই শিউলি গাছের তলা দিয়ে যখন সকালবেলা হাঁটছিলাম, দেখলাম কমলা সাদার অনেক ভিড় জমেছে। হ্যাঁ, তার মানেই তো এসে গেছে। দোকানে বাজারে সাজো সাজো রব। ভাই বলছে মাকে, মা আজ যেতেই হবে, এসেই তো গেছে। শুধু মর্তলোকেই এইসব এসে গেছের আওয়াজ আমরা শুনতে পাই না, কান পাতলে হয়তো দেবলোক থেকেও শুনতে পাবো। গৌরী বলছেন আজ মহালয়া। গৌরী কিন্তু আজ বড়ই ব্যস্ত, ভুল হয়ে যায় তার কেবলই কাজে সমস্ত। ঘর কন্যায় মন নেই তার গত দুদিন ধরে, বাপের বাড়ি যাবে সে আজ একটি বছর পরে। চলছে তারই প্রস্তুতি, আর কতই না গোছ গাছ, কি নেবে আর কি নেবে না করছে সেটাই বাজ। শুনলেন তো, দেবলোকেই যদি এইরকম অবস্থা হয় তাহলে আমাদের বাঙালিদের এই এসে গেছে সাথে তাল মেলাতে কত রকম আয়োজনের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, পুজো এসে গেছে, বাঙালিদের কাছে এটা একটা বিশাল রোমাঞ্চকতা। সে বাঙালি নিজবাসী থাকুক বা পরবাসী, পুজো তার কাছে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এই একটা বিশাল বড় উৎসব। আর উৎসব মানেই বাঙালির খাওয়া দাওয়া, গান বাজনা আর ঢাকের তালে হুলু স্থুলভাবে নেচে ওঠা। হয়ে যাক একটু ঢাকের তালটা। I want everyone to join. It's a very happy song. Thank you. Very well played.